অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নাও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে আমরা ক্লাসটা নেব, সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং এর মার্কেটিং অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস। আমরা আজকে দেখব টাইপস অফ লেটার্স, টাইপস অফ বিজনেস লেটার্স। ব্যবসার যে চিঠিপত্র আমরা লিখি, ব্যবসার যে পত্র বিনিময় আমরা করি, সেটা কয় রকমের সেটা আমরা আজকে দেখব। টাইপস অফ বিজনেস লেটার্স প্রথমে আসবে সেলস লেটার্স। এ সেলস লেটার ইজ সেন্ড ফ্রম দ্য মার্কেটার টু এ প্রোবাবল পারচেজার, টু এ প্রোবাবল কাস্টমার। একজন কাস্টমারের কাছে আমরা যে আমার পণ্যের গুণাবলী উল্লেখ করে আমার পণ্যের সে কেন কিনবে, কিভাবে সে কিভাবে লাভবান হবে, সে জিনিসটা বর্ণনা করে আমি যে লেটারটা লিখব সেটা হবে সেলস লেটার। আচ্ছা, যে যিনি পারচেজিং ডিসিশন নেন, ডিসিশন মেকার থাকে, যিনি পারচেজিং ডিসিশন নেন তার সাথে তাকে আমরা আসলে এই সেলস লেটারটা দেব। সেখানে পারচেজ ডিভিশন আছে, অনেক বড় 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 অর্গানাইজেশনের পারচেজ ডিভিশন আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, যিনি পারচেজিং এর ডিসিশন নেন, যিনি ডিসিশন মেকার তাকে যে লেটারটা লেখা হয় আমার কোম্পানির পণ্য, আমার কোম্পানির সেবার উৎকর্ষতা উল্লেখ করে যে লেটারটা লেখা হয় সেটা হচ্ছে সেলস লেটার। এরপরে আসবে অর্ডার লেটার। অর্ডার লেটার হচ্ছে অর্ডার লেটার ইজ সেন্ড ফ্রম এ পারচেজার অর এ কাস্টমার অর এ অর্গানাইজেশন, সেন্ড ফ্রম from a customer or organization to another seller, reseller, distributor, agent to purchase some specific product or services. Manufacturer, retailer, wholesaler, order of goods or services. Specific information, the letter will contain specific information about the product, its quality, its grade, its quantity and its price. কি কি থাকবে? Quality, কি গ্রেডের আমি কোয়ালিটি নেব? আমি কি হাই গ্রেডের নেব না লো গ্রেডের? গ্রেড আছে, যেমন স্বর্ণের ক্যারেট আছে, গ্রেড গ্রেড আছে, গ্রেডিং তুলা, আমি যে কাপড় কিনে কাপড় যে আমরা বানাই তুলা, এই তুলারও গ্রেডিং আছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রেডিং আছে। তো এই গ্রেডের কোন গ্রেডের ম্যাটেরিয়ালস আই ওয়ান্ট টু পারচেজ উইথ দ্য গ্রেড উল্লেখ করা থাকবে। দেয়ার উইল বি স্পেসিফিক ইনফরমেশন ইন দ্য লেটার অ্যাবাউট দ্য গ্রেড অফ দ্য প্রোডাক্ট, অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, অ্যাবাউট দ্য প্রাইস অ্যান্ড অ্যাবাউট দ্য মেথড মোড অফ ট্রান্সফার, কিভাবে সে এটা ট্রান্সফার হবে, মোড অফ ট্রান্সফার। যেটা হচ্ছে যে হয়তো যিনি কিনছেন, যিনি পারচেজার, যিনি কাস্টমার, তিনি নিজ খরচে তার গোডাউন পর্যন্ত নিয়ে আসবেন, অথবা যিনি সেল করছেন, যিনি সেলার, যিনি ম্যানুফ্যাকচারার, যিনি রিটেইলার বা সেলার, হোলসেলার, তিনিও আমাকে, আমি যদি পারচেজার হই, আমি যদি কাস্টমার হই, তার সে আমাকে এই জিনিসটা পৌঁছে দিতে পারে। সো এই স্পেসিফিক জিনিসগুলো উল্লেখ থাকবে এই অর্ডার লেটার। এরপরে চলে আসে কমপ্লেইন্ট লেটার। সাপোজ কমপ্লেইন্ট লেটার, সাপোজ আমি কিছু জিনিস পারচেজ করেছি কিন্তু ট্রান্সপোর্টেশনের সময়, পরিবহনের সময় একটু ভেঙে গেছে, বা যে গ্রেডের চেয়েছি সেই গ্রেডের আমি আসলে পাইনি, তখন আমাকে যে লেটারটা সাপ্লাইয়ারকে বা সেলারকে লিখতে হবে সেটা হচ্ছে এই কমপ্লেইন্ট লেটার। কমপ্লেইন্ট লেটারের টোনটা থাকবে যেমন তুমি কার্য উদ্ধার করতে পারো, দ্য টোন শুড বি মাইল্ড, দ্য টোন অফ দ্য লেটার শুড বি সফট। আচ্ছা, ডাইরেক্ট বাট ট্যাক্টফুলি, তোমাকে অলওয়েজ ইউজ দ্য প্রফেশনাল টোন ইফ ইউ ওয়ান্ট টু কোম্পানি টু লিসেন টু ইউ। কোম্পানি যে মাল পাঠিয়েছে
আবার আমরা ধর্মের সাথে ব্যবসা করব, আপনার পরিবহনের সময় আপনি মাল যে পাঠিয়েছেন আপনার পরিবহনের সময় মাল কিছু নষ্ট হয়েছে যেটা আমি ফেরত দিতে চাই, এরকম টোনে ফেরত এরপরে আমাদের ব্যবসায় আরো ভবিষ্যতে আর আরো আরো ব্যবসা করবো, এই ধরনের টোনটা থাকবে। জানিং লেটার, জানিং লেটার হচ্ছে তুমি কোন কোম্পানির কাছে টাকা পাও, তুমি কোম্পানি তোমাকে টাকা পরিশোধ করছে না, নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি যে লেটারটা লিখবা সেই লেটারটার নাম হবে ডানিং লেটার, বাংলায় বলা হয় টাকা পত্র। টাকা টাকা চেয়ে কোম্পানির কাছে টাকা চেয়ে ডানিং লেটার লিখতে হয় এবং খুব সফট টোনে লিখতে হয় যেন কার্য সিদ্ধি হয়। বাকিতে কেনা বেচা চলে, ব্যবসা মানে বাকিতে কেনা বেচা চলে, তুমি তাকে মাল দিলাম কিন্তু সে টাকাটা দিতে দেরি হচ্ছে, হয়তো তার কোন সমস্যা হচ্ছে, সে আন্তরিকতা থাকা সত্ত্বেও সে টাকাটা পরিশোধ করছে না, সেক্ষেত্রে ডানিং লেটারটা সফট টোনে লিখতে হয়। এখানে ডানিং লেটার চারটা সিরিজের হয়, ডানিং লেটার অনেক সময় এক প্রথম লেটারে কাজ না হলে দ্বিতীয় লেটার, দ্বিতীয় লেটারে কাজ না হলে তৃতীয়, দেন ফাইনাল ফাইনাল ডানিং লেটার একটা দিতে হয় যে আমার তখন তো আমাকে টাকা আমি এত টাকা মাল তাকে বাকিতে দিয়েছি, সে কোনোভাবেই লেটার রিসিভ করছে, সে কয়েকটা লেটার রিসিভ আফটার রিসিভিং সেভারাল লেটার্স হি ইজ নট রেসপন্ডিং, দ্যাট মিন্স হি ইজ আনউইলিং টু পে দ্য মানি, পে দ্য অ্যামাউন্ট। সো আই হ্যাভ টু বি টেকফুল, টেকফুল হাউ, আই হ্যাভ টু রাইট হিম, আই হ্যাভ টু ইনফর্ম হিম দ্যাট ইফ হি ডাজন্ট পে দ্য অ্যামাউন্ট উইদিন স্পেসিফিক টাইম and I would have no way except taking the I mean Australia sir going to a lawyer, I would have no way expect taking necessary action money ami amar ka lawyer kache jabo ami mamla korbo, eta hocche downing letter acha er pore chole ashbe adjustment letter, jemon কোম্পানি আমার কাছ থেকে আমাকে কাঁচামাল দিল বাকিতে, আমার কাছ থেকে তৈরি মাল নিল, এই যে তৈরি মালও বাকিতে নিল, সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট হবে, টাকা পয়সার অ্যাডজাস্টমেন্ট, সে পায় এই টাকাটা থেকে দিতে হবে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টটা আমরা ব্যবসা ক্ষেত্রে খুব পরিচিত একটা লেটার, অ্যাডজাস্টমেন্ট লেটার। আচ্ছা আচ্ছা, কার ফেভারে সেটা উল্লেখ করতে হবে, আমার ফেভারে যদি আমি কাস্টমারের ফেভারে অ্যাডজাস্টমেন্টটা থাকে, আবার সাপ্লায়ারের ফেভারে বা ম্যানুফ্যাকচারারের ফেভারে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, দুই ভাবে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। এরপরে হচ্ছে ইনকোয়ারি লেটার, ইনকোয়ারি ইনকোয়ারি মানে কোনো কিছু জানা, ইনকোয়ারি লেটার টু টাইপ, দেয়ার আর টু টাইপস অফ ইনকোয়ারি লেটার, ওয়ান ইজ পার্সোনাল ইনকোয়ারি লেটার, অ্যানাদার ইজ প্রোডাক্ট ইনকোয়ারি লেটার। আমি একটা কাঁচা মাল দরকার, আমার আমার প্রোডাক্ট দরকার বা সার্ভিস দরকার, আমি কোনো কোম্পানিকে লেটার পাঠাবো যে আপনারা কি এই সার্ভিস এই গ্রেডের মাল এই রেটে এই সময়ে এই কোয়ান্টিটিতে আপনারা কি দিতে পারবেন, তখন আমি তাকে যে লেটারটা পাঠাবো সেটা হবে প্রোডাক্ট ইনকোয়ারি লেটার। অথবা আমার কোম্পানিতে আমি লোক নেব, আই উইল হায়ার পিপল, আমি এমপ্লয়ার, আমি এমপ্লয়ি, একজন অ্যাপ্লিকেশন করলো আমার কোম্পানিতে, আমি তখন সে রেফারেন্স হিসেবে দিল যে অমুক কোম্পানিতে সে কোম্পানি এক্স ওয়াই জেড এ সে জব করেছে দুই বছর, আমি তখন কোম্পানি এক্স ওয়াই জেড এর যে রিলেটেড যে পার্সন এইচআর এর হেড বা ম্যানেজিং ডিরেক্টর বা এই ধরনের সে যা সিভিতে যা রেফারেন্স দেবে তাকে আমি একটা লেটার দিতে পারি যে এই লোকটা আপনার এখানে কাজ করেছে ফর টু ইয়ার্স, হি হ্যাজ সার্ভড ইন ইয়ার কোম্পানি, বাট আই ওয়ান্ট টু নো ওয়েদার আই উইল টেক হিম অর নট, আমি তাকে কি নেওয়া যায়, তার আচার আচরণ কেমন, তার নামে কোনো কমপ্লেন আছে কিনা, এই জিনিসটা হলো ইনকোয়ারি লেটার। এরপরে চলে আসে কভার লেটার, মনে রাখবে এটা এগুলো কিন্তু সম্পূর্ণ এক নম্বরের কোশ্চেন। কভার লেটার হচ্ছে আমি যে জবের জন্য যে অ্যাপ্লিকেশন লেটারটা লিখি সেই লেটারটা হচ্ছে কভার লেটার। কভার আমার সাপোজ এই বইয়ের যে কভার, এই যেটা এটা এই প্রথম অংশটা হলো কভার, তো অ্যাপ্লিকেশন কভার লেটার মানে কভার লেটারের সাথে
সিভি মূল জিনিসটা হচ্ছে সিভি, তোমার সিভি বা রেজিউমি, যেটাতে তোমার সকল বৃত্তান্ত, এভরি ডিটেলস অফ ইউ উইল বি গিভেন দেয়ার ইন সিভি। কারিকুলাম ভিটা, সিভি এর মিনিং হচ্ছে কারিকুলাম ভিটা। সিভি কভার হিসেবে যে লেটারটা লেখা হয় সেটার নাম হচ্ছে কভার লেটার। এই কভার লেটার অবশ্যই কভার লেটার, কভার লেটার কি বলে, প্রত্যেকটা পার্ট থাকবে, তুমি কভার লেটারে শেষে লেখা থাকবে যে এই লেটারের সাথে একটা সিভি এনক্লোজ করা আছে। সো হোয়েভার এ পার্সন, এ জব সিকার, হোয়েভার এ জব সিকার অ্যাপ্লাইজ ফর এনি স্পেসিফিক মানে পজিশন ইন অ্যান অর্গানাইজেশন অ্যান্ড হি রাইটস এ লেটার, দ্যাট ইজ কল কভার লেটার। এখন অনেক জায়গায় কভার লেটার না হচ্ছে, অনেক জায়গায় সংস্থা লিখিত সেলফ রিটেন অথবা কম্পিউটারে কম্পোজ করে আমরা কভার লেটার গুলো দিই, ইয়ের সাথে সিভির সাথে দিই, জয়েন্টিফিকেশন। এরপরে হলো জয়নিং লেটার, আমি যখন জয়েন করব, আমি একটা অর্গানাইজেশনে জব পেয়েছি, আমি যখন নাসিরাবাদ কলেজে জয়েন করেছি তখন একটা আমি জয়নিং লেটার দিয়েছি, স্পেসিফিক ডেট ডেট দিয়েছি, জয়নিং লেটার আমি একটা দিয়েছি। তো জয়নিং লেটার সচরাচর যে জিনিসটা করা হয়, অ্যানাদার কপি, জয়নিং লেটারের দুটো কপি করা হয়, একটা জয়নিং এর সময় অফিসের যে হেড তাকে দেওয়া হয় এবং তার কাছ থেকে রিসিভিং কপি একটা নিয়ে আমি আমার কাছে লিখেছি। সো হি হ্যাজ রিসিভড মাই জয়নিং লেটার, দ্য স্পেসিফিক ডেট ডেট উল্লেখ করা থাকে, এটা হচ্ছে জয়নিং লেটার। এরপরে চলে আসে রেজিগনেশন লেটার, আমি যদি কোনো কারণে অর্গানাইজেশন থেকে রিজাইন করি, আমাকে যে পদত্যাগ করি, আমাকে যে লেটারটা লিখতে হবে সেটার নাম হচ্ছে রেজিগনেশন লেটার। আমাকে রেজিগনেশন লেটারে উল্লেখ করা থাকবে যে ব্যক্তিগত কারণে আমি, সবসময় এই জিনিসটা থাকে যে ব্যক্তিগত কারণে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। আসলে যদি হয়তো কোম্পানি আমাকে ছাঁটাই করছে কিন্তু আমাকে একটা সুযোগ দিল যে আপনি একটা রেজিগনেশন লেটার দেন, কারণ ব্যক্তিকে আমাকে যদি ছাঁটাই করে সেটার যে লেটারটা টার্মিনেশন লেটার, সরি আরেকটা লেটার আছে টার্মিনেশন লেটার। টার্মিনেট করলে এটা আমার জন্য ডিসক্রেডিট, টার্মিনেশন লেটার যেটা এটা আমার জন্য ডিসক্রেডিট। সো রেজিগনেশন লেটার এই তখন কোম্পানি আমি সুযোগ দেয় যে আপনি রিজাইন করেন, তো আমি রেজিগনেশন লেটার লিখে যে রেজিগনেশন লেটারের উল্লেখ থাকবে ব্যক্তিগত কারণে আমি ডিউ টু পার্সোনাল প্রবলেম আই এম আনএবল টু কন্টিনিউ মাই জব হিয়ার, সো আই ওয়ান্ট টু রিজাইন ফ্রম দ্য অর্গানাইজেশন অ্যান্ড আই অ্যাসিউর ইউ দ্যাট আই উইল কিপ দ্য কোম্পানি পলিসি সিক্রেট, আমি কোম্পানির পলিসি সিক্রেট রাখবো, এটা আমাকে রেজিগনেশন লেটারে উল্লেখ করতে হবে। তো রেজিগনেশন লেটারে টাইম ফ্রেম একটা দেওয়া থাকে যে আগামী 2 মাস পরে বা 1 মাস পরে বা অমুক তারিখ হবে আমার লাস্ট ডেট, এই ডেটটা উল্লেখ থাকবে যে অমুক তারিখে 31 ডিসেম্বর উড বি মাই লাস্ট ডেট অ্যাট দিস অর্গানাইজেশন। এবং আমি মনোবাক্যে প্রার্থনা করি কোম্পানি উত্তরোত্তর উন্নতি করে, এই ধরনের কথাবার্তা রেজিগনেশন লেটার থেকে। অ্যাকনলেজমেন্ট লেটার, অ্যাকনলেজমেন্ট লেটার মিন্স তুমি কভার লেটার পাঠিয়েছো, অ্যাপ্লিকেশন পাঠিয়েছো, তোমাকে সেই কোম্পানি একটা মেইল, আবার তুমি মেইল করেছো, ইমেল করেছো, তোমাকে আবার তারা একটা রিটার্ন ইমেল দিল যে তোমার অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে, তোমাকে 2 দিন পরে জানানো হবে। সো এই যে এই যে জানানোটা, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট লেটার। আমি একটা অফার দিলাম, সে অ্যাকনলেজ, জি ভাই পেয়েছি, আমি একটু বুঝে নিই, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট লেটার। অ্যাকনলেজমেন্ট লেটার শোজ দ্যাট ইট ইজ এ গুড অর্গানাইজেশন, গুড অর্গানাইজেশনে অ্যাকনলেজমেন্ট সবসময় থাকে। অ্যাকনলেজমেন্ট লেটার যে পেয়েছে, ফলো আপ লেটার, আমার ক্লায়েন্ট, ক্লায়েন্টদের ফলো আপ করার জন্য প্রতিটা ঈদের সময় দেখি ব্যাংকগুলো ঈদ কার্ড পাঠায়, তারপরে ই পাঠায়, দাওয়াত পাঠায়, বিভিন্ন অনুষ্ঠানে ইটি পিচি পাঠায়, এটা হচ্ছে ফলো আপ, কাস্টমার ফলো আপ। কাস্টমার শুধু ক্রিয়েট করে চলবে না, তাকে ফলো আপে রাখতে হবে, সে
সে যেন আবার আমার কাছে ঘুরে আমার পণ্যটা কিনতে আসে। এ ফলো আপ লেটার, থ্যাঙ্ক ইউ ভাই কেমন আছেন, আপনাকে যে প্রোডাক্টটা পাঠিয়েছিলাম কেমন হলো, শেয়ার ইওর এক্সপেরিয়েন্স উইথ আস। তো এটা হচ্ছে ফলো আপ লেটার। আর টার্মিনেশন লেটার হচ্ছে কাউকে যদি কোনো কারণে অর্গানাইজেশন থেকে বরখাস্ত করা হয় সেটা হলো টার্মিনেশন লেটার। টার্মিনেশন লেটারের লেখা থাকে কারণ, যে এই কারণে আপনাকে বরখাস্ত করা হলো, আপনাকে 2 মাস এতদিনের সময় দেওয়া হলো, এর মাঝে আপনি এই পর্যন্ত আপনার কি বলা হয় চাকরির বয়স, অমুক তারিখে আপনার আর এই কোম্পানির সাথে কোনো লেনা দেনা বা থাকবে না। অথবা বলতে পারে, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী, লেবার ল অনুযায়ী 2 মাসের বেতন দিতে হয়। তো কোম্পানি বলতে পারে টার্মিনেশন লেটারে যে আপনি অ্যাকাউন্টসের সাথে দেখা করে 2 মাসের বেতন বা 2.5 মাসের বেতন আপনি নিয়ে আগামী অমুক তারিখে আপনি লাস্ট ডেট অ্যাট দিস অর্গানাইজেশন টার্মিনেট করতে পারে। এটা এটাকে বলা হয় টার্মিনেশন লেটার। আমরা আসলে জিনিসটা কি এটা একটু বুঝে নিলেই আমাদের সহজ হয়ে যায় ব্যাপারটা। কারণ হচ্ছে এই এর ভিতরে অনেক কিছু উল্লেখ আছে, মূল হেডিং এই হেডিংটা ব্যাখ্যা করলেই হয়। তো ব্যাখ্যা করার জন্য এটা আসলে আগে বাংলায় বুঝতে হবে, তারপরে আমাদের ইংলিশে লিখতে হবে। কিছু কিছু স্পেসিফিক জিনিস আমি সঙ্গে সঙ্গে টেকনিক